নাম্বার 4। এখন আমি আপনাদেরকে আরিফ ভাইয়ের এমন একটি তথ্য শেয়ার করব যার প্রমাণ আমার কাছে নেই, বাট এই এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। হয়তো এটা আমার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল তথ্য হবে। এই তথ্যটা আমি আপনাদেরকে শোনানোর পর হয়তো আপনারা অনেক আমাকে গালিগালাজ করবেন, হয়তো স্যার নিজেই আমাকে অনেক ঘৃণা করবেন। দেখা যাক, আই'ম রিয়েলি নার্ভাস। ইন 3rd August 2008, স্যার আরিফ আর হোসেন পোস্টেড এ ফটো অফ ওসামা বিন লাদেন, অ্যান্ড হিজ ক্যাপশন ওয়াজ লাদেন ডেড অর অ্যালাইভ। আই ওয়াজ ওয়ান্ডারিং আরিফ ভাই কেন এই ধরনের পোস্ট দিবেন যে লাদেন মৃত নাকি জীবিত। তাও তিনি পোস্টটি দিয়েছেন এমন এক সময় যখন সবাই ইউকি শাস্তি দাবি বাহুতের শেষ ক্লাইম্যাক্স নিয়ে ব্যস্ত। কেন? বিকজ ওসামা বিন লাদেন ইজ অ্যালাইভ অ্যান্ড আরিফ আর হোসেন মোস্ট প্রবাবলি ইজ ওসামা বিন লাদেন। I can hear all the galigalaj, but please let me explain my pipe bomb. এখন আমি আরিফ ভাইয়ের কতগুলো পোস্ট নিয়ে আলোচনা করব। Wants to give a supari. So, আরিফ আর হোসেন ভাই wants to give a supari. What the supari? I mean, সুপারিতে এমন কি আছে যে তিনি ওটা দিতে চাইবেন? আর কমেন্টে তিনি একজন কোপাকুপি এক্সপার্ট চেয়েছেন। আপনারাই গভীর চিন্তা করুন, তিনি কেনই বা সুপারি দিতে চাইবেন? তাও আবার কোপাকুপির জন্য। এই স্ট্যাটাস তিনি দিয়েছিলেন 2009, আর উইকিপিডিয়া অনুযায়ী 2009 বিন লাদেনকে পাকিস্তান ও আফগানিস্তান, অন্য কথায় বাংলাদেশের বাইরে হাইড আউট করেছেন বলে ধারণা করা হয়েছে। আর আরিফ আর হোসেন সম্ভবত এই সময় বাংলাদেশের বাইরেই ছিলেন অক্সফোর্ডে কোনো একটা অজানা কারণে। And yes, once upon a golden time, Sir Arif Ar Hossain used to get only one like. যারা শাহরুখ খানের বাচ্চা মুভি দেখেছেন তাদের মনে থাকার কথা চকলেট বম্বের। এমন তো না এই সুপারিতেও কোনো রহস্য লুকিয়ে আছে? আব্বা ডাব্বা কাব্বা, এটা আবার কোন ধরনের পোস্ট? যারা এখনো পর্যন্ত আরিফ আর হোসেনের এই গুণের সাথে পরিচিত নন তাদেরকে আমি একটা ছোট্ট পরিচয় দিতে চাই। আরিফ ভাই অনলাইনে লেখালেখি করেন। আরিফ ভাইয়ের লেখার মধ্যে খুব সহজ সুন্দর লেখার মধ্যে কিছু মেসেজ থাকে। আমি এই স্ট্যাটাসটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি যে এই স্ট্যাটাসে এমন কি মেসেজ থাকতে পারে। অ্যান্ড ইন্টারেস্টিংলি আই ফাইন্ড আউট ওসামা বিন লাদেন ইজ ওয়ান অফ দ্য 126th চাইল্ড অফ হিজ আব্বা। আর তার আব্বা মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন এর নামে ডাব্বা শব্দের প্রতিটা অক্ষরই আছে। দ্য ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড কমনলি নোন অ্যাজ দ্য গ্যাবা, মেবি সেখানে ওসামা বিন লাদেনের আব্বা ডাব্বা পালানোর ট্রাই করেছিল। Frightened the little mouse under the chair. So তিনি চেয়ারের নিচে থাকা একটা ইঁদুরকে ভয় দেখিয়েছেন। একটা অবুজ চুইং চুইং করা প্রাণীকে তিনি ফিস ফিস করে ভয় দেখানোর কারণটা কি হতে পারে? ফিস ফিস এই কারণেই বললাম, কারণ কমেন্ট পড়লে আপনারা দেখতে পারবেন he actually frightened the little mouse under the chair with a Beretta 3.2 pistol. এমন কি তিনি দীর্ঘ 9 মিনিট গবেষণা করার পর পিস্তলের শেপ পর্যন্ত এঁকে দিয়েছিলেন। আর আমরা জানি ওসামা বিন লাদেনের কাছেও পিস্তল থাকত, আর তিনি সেটা দিয়ে সবাইকে ভয় দেখাতেন। যেহেতু তিনি হাইড আউট করে থাকতেন, সো অবভিয়াসলি প্রাণীদেরও ভয় দেখাতেন। কোইন্সিডেন্স? Just wondering if the black box flight recorder is never damaged during a plane crash, why isn't the whole airplane made out of that stuff? Just wondering why he talked about plane crash in this status. Case dismissed. Which case he's talking about here that dismissed? Wikipedia tells us in February 2nd, 2010, during the visit, an anonymous official of the Saudi foreign minister declared that the kingdom had no intention of getting involved in peacemaking in Afghanistan unless the Taliban severed ties with extremists and expelled Osama bin Laden. Maybe Arif bhai je case er kotha bolchen shekhane tini expelled honni. On June 7, 2010, the Kuwaiti newspaper Al-Siyasa reported that bin Laden was hiding out in the mountainous town. অর্থাৎ বিন লাদেন একটি পর্বতময় এলাকায় ছিলেন। আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াই হি চোজ এ মাউন্টেনাস টাউন টু হাইড আউট। মেবি
He was so frustrated about his height life and having a huge depression. Maybe he wants to jump from the mountains and commit suicide. I mean, why not? যখন আপনাকে আজীবন হাইড আউট করে থাকতে হবে তখন এর থেকে তো সুইসাইড করাও ভালো. And in the very next month, Arif are Hossain's status. Which could be the posh ways to commit suicide? Just wondering. আর কমেন্ট করলে দেখবেন তার পরিচিত একজন তাকে বাঙ্গি জাম্পের অ্যাডভাইস দিয়েছে, which is, by the way, can be done from the mountains. He's looking for a suicide bomber. Why? কেন? Why? তাও আবার তিনি কনফার্ম করেছেন পেমেন্ট মোড ইজ ভেরি গুড. বুঝলাম না আরিফ ভাই এত সুইসাইড নিয়ে অস্থির হচ্ছেন কেন. ওয়েট, বম্বের সাথে সুপারিয়ের কোনো কানেকশন আছে নাকি? ওয়েটিং ফর অ্যান আর্থওয়ার্ক. আস্ক ইয়োরসেলফ, আপনি কেন ভূমিকম্পের জন্য ওয়েট করবেন? আমার তো মনে হয় তিনি এখানে আর্থওয়ার্ক বলতে অন্য কিছু বুঝিয়েছেন. কারণ আমরা সবাই জানি রিসেন্টলি বাংলাদেশে যখন আর্থওয়ার্ক হয়েছিল তখন আরিফ ভাই ভয়ে তার মেয়েকে কোলে নিয়ে জোরে দৌড় দিয়েছে. সো অবভিয়াসলি তিনি ভূমিকম্প হোক এটা চান না বা ভূমিকম্পের জন্য ওয়েটও করেন না. সো আই ওয়াজ ওয়ান্ডারিং, আরিফ ভাই এখানে যেই আর্থওয়ার্কের কথা বলেছেন সেটার সাথে সুইসাইড বম্বের কোনো সম্পর্ক আছে কিনা? তিনি স্ট্যাটাসটা দিয়েছেন 3rd October, আর 18 October an unnamed NATO official suggested that Bin Laden was alive and well and living comfortably. And maybe Bin Laden was too waiting for an earthquake. And yes, once upon a golden time, Sir Arif Hossain used to get no like at all. দেখেন আমি কিন্তু বলছি না আরিফ আর হোসেনই ওসামা বিন লাদেন, প্লিজ আমাকে ভুল বুঝবেন না. বাট এত কিছু যখন মিলে যাচ্ছে প্লাস উইকিপিডিয়ার তথ্য, তখন আমি কি করতে পারি বলেন? গট 420 হ্যাপি ফ্রেন্ডস, লেটস সি হাউ লং আই ক্যান স্টিক টু দিস 420s. সো হিজ গট 420 ফ্রেন্ডস অ্যান্ড হি ইজ নট হ্যাপি. হিয়ারস আনাদার ওয়ান, স্টিল উইথ 420 ফ্রেন্ডস, ঘোষ. হি ইজ ক্লিয়ারলি নট হ্যাপি. আই ওয়ান্ডার ওয়াই. মানে যে কারণে তো 420 ফ্রেন্ডস থাকতেই পারে, এতে অখুশি হওয়ার কারণটা কি? মেবি হি হেটস দ্য নাম্বার 420. 420 কে উল্টালে পাওয়া যায় 024, অ্যান্ড দেয়ার আর 24 hours এ ডে. মেবি হি হেটস 24 hours. সো আই সার্চ আওয়ার উইকিপিডিয়া অ্যান্ড আই ফাউন্ড দিস. After the raid, reports at the time stated that US forces had taken Bin Laden's body to Afghanistan for identification, then buried it at sea within 24 hours of his death. See, this is why he hates 24 hours. He's dead? Osama Bin Laden was killed? He's not alive? Oh. আমি তো জানতাম আমাদের স্যার আরিফ আর হোসেন কখনোই ওসামা বিন লাদেন হতে পারে না. আপনারা কি উল্টা পাল্টা চিন্তা করেন? কোনো কথা হলো? জান আমি একটা এক্সট্রা ফ্যাক্ট বলবো আরিফ ভাই সম্পর্কে. সরি, ডু ইউ নো আরিফ আর হোসেন ইজ ইকুয়ালস টু দামিরা প্লাস রুবাইরা?